ইসলামটাকে কমপ্লিট করে দেওয়া হলো আর আমার নিয়ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হলো আর ইসলামকে একমাত্র ধর্ম হিসাবে মনোনীত করে দেওয়া হলো ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মটাকে চয়েস করেছেন স্বয়ং পাক ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্মের লোকেরা জান্নাতে যেতে পারবে না একমাত্র যারা মুসলমান ইসলামের ছায়াতলে যারা আশ্রয় গ্রহণ করেছে তারাই কেবল জান্নাতে প্রবেশ করতে পারবে আর যারা ইসলামের ছায়া আশ্রয় গ্রহণ করেন নাই তারা জান্নাতে যেতে পারবে না ইসলাম কেমন সুন্দর দেখেন ইসলামের বিচার ব্যবস্থা কত সুন্দর ইসলামের বিচার ব্যবস্থা কত সুন্দর ছিল যার সৌন্দর্য দেখি অনেক বেঈমান কালিমা পরে মুসলমান হয়েছে ইসলামের সৌন্দর্য দেখে অনেক বেঈমানের দলেরা কালিমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা আমার আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু শাসন আমলে একজন ইহুদি হাদরতে আলী আলিরা দিয়া হুতালা লোহা বর্ম চুরি করেছে করেছে আলী আলিরা দিয়া হুতালা নো এই ব্যাপারেম বিচারকের কাছে মামলা দায়ের করলেন করলেন তদানীন্ত বিচারক ছিলেন হাদরতে সুরায় সুরায় রাদিয়া হোতালা নো তিনি ছিলেন একজন বিচারক আর প্রেসিডেন্ট ছিলেন হাদরতে আলী দিয়া হোতালা নোহু তিনি নিজে বাদী হয়ে বিচার দায়ের করলেন একজন বিরুদ্ধে সমন পাঠানো কাছে আর হাজিরা দেওয়ার জন্য উভয়কে উপস্থিত করা হলম রাষ্ট্রপ্রধান আর আসামি উভয়কে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে কারণ রাষ্ট্রপ্রধানের জন্য আলাদা কোনো চেয়ার দিয়ে বিষয়টা এমন না কারণ বাদী বিবাদী উভয়কেই কাঠগড়ায় অবস্থান করতে হবে কাঠগড়ায় দাঁড়াতে হবে বাদী বিবাদী দুজন কাঠগড়ায় দাঁড়ায় গেল দুজন কাঠগড়ায় দাঁড়ানোর পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন কাঠগড়ায় দাঁড়াইলেন আবার বিচারপতি হাজরত সুরাই বাদিকে বললেন ঠিক আছে আপনার কি অভিযোগ আপনি অভিযোগ দায়ের করেন তখন হজরত আলী রাজি আল্লাহ আদালতে অবস্থিতি তিনি বললেন অবস্থিত হওয়ার বন তিনি বললেন আমার যে লোহা বর্মটা ইহুদি চুরি করেছে এই লোহা বর্মটা আমার বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের সাহাবি সাহাবি আলী দিয়াল্লাহু তায় আনহু তিনি যখন এই কথা বললেন এবার কাদি সরাই জিজ্ঞেস করলেন আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি এটা যে আপনার লোহা এই ব্যাপারে আপনার কাছে কোনো প্রমাণ আছে বিশ্বনবী সাল্লামের সাহাবি এবার ওই বিচানক সোনায় বললেন প্রমাণ দেখান প্রমাণ ছাড়া কোনো বিচার করা হবে না ইহুদিকে জিজ্ঞেস করলেন ইহুদি বলবো লোহাবর্ণ আমার ইহুদি বলছে লোহাবর্মটি আমার আর আলী রাদি আল্লাহ যদিও তিনি রাষ্ট্রপ্রধান তিনি বলছেন আমার কিন্তু এখন কিসের প্রয়োজন সাক্ষীর প্রয়োজন দুইজন সাক্ষী যদি উপস্থিত করা যেতে পারে তাহলে আপনার পক্ষে রায় দেওয়া হবে আবার হজরত আলী রাদি আল্লাহ তার কৃতদাস এবং নিজের পুত্র হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার কে সাক্ষী হিসেবে পেশ করলেন ইনসাব ভিত্তিক শাসন কাকে বলে দেখেন এবার কাজী সাহেব বললেন যদিও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআ alun কাছে তিনি একজন সাধারণ কর্মকর্তা কাজী সাহেব ডাক দিয়ে বললেন ইসলামী আইনে সন্তানের সাক্ষী চলে না আর দুইজন সাক্ষী লাগবে আপনার কাছে সাক্ষী একজন আছে আরেকজন সাক্ষী যদি হাজির করতে না পারেন তাহলে এই লোহা বর্মটার মালিক হয়ে যাবে আলী রাদি আল্লাহ কাছে আর কোন সাক্ষী ছিল না তখন সাক্ষীর অভাবে যদিও এই লোহা বর্মটির মালিক হজরতে আলী হজরত আলী লোহা বর্মটির মালিক হওয়া সত্ত্বেও তিনি বিচারে তিনি পেলেন না কারণ তার সাক্ষী তখন উপস্থিত নাই সাক্ষী না থাকার কারণে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোহা বর্মটি পেলেন না এই লোহা বর্মটির মালিক হয়ে গেল ওই ইহুদি ইসলামের আইন কাকে বলা হয় ইসলামে ইসলাম ভিত্তিক বিচার ব্যবস্থায় সেখানে কোনো সজনপীতি চলে না সেখানে কে বড় আর কে ছোট কার টাকা বেশি আর কার টাকা কম টাকার গরম কার বেশি আর টাকার গরম কার কম সেটা সেখানে চলে না আজকে যদি বিচার ব্যবস্থা গুলো ইনসাফ ভিত্তিক বিচার হতো তাহলে সমাজ আরো সুশির সমাজ হয়ে যেত সমষ্টার সুন্দর সমাজ হয়ে যেত আজকে দেখা যায় ইয়া বানি গ্রেফতার হয়েছে মাদক দ্রব্য নিয়ে গ্রেফতার হয়েছে এক দিকে গ্রেফতার হয়েছে আর এক দিকে মোটা অঙ্কের টাকা দিয়ে জাবিন নিয়ে এসেছে এই সমাজ থেকে মাদক আর ইয়াবা দূর কিভাবে হবে क्वेश्चन কালেও দূর হবে না যতদিন পর্যন্ত দেশের ভিতরে যখন ইনসাব ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম না হবে আমার ভাইরা একজনে খুন করেছে অপরাধ করেছে এই খুনির বিচার হলো মৃত্যুদণ্ড আর যখন খুন করার পরেও পিছন দিক থেকে আড়াল থেকে যখন মোটা অঙ্কের টাকা পেশ করা হয় তখন ওই খুনি আসামিটাও তখন ছাড়া পেয়ে যায় যার কারণে খুন খারাপই দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইনসাফ ভিত্তিক শাসন সমাজের ভিতরে না থাকার কারণে যতদিন পর্যন্ত সমাজের ভিতরে ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েব না হবে ততদিন পর্যন্ত সমাজের ভিতরে চুরি বন্ধ হবে না সমাজের ভিতরে সন্ত্রাস বন্ধ হবে না সমাজের ভিতরে হত্যা আর হাজারে বন্ধ হবে না সমাজের ভিতরে নৈরাজ্য বন্ধ হবে না সাহাবি কেরাম কোরআন দি তারা শাসন করেছেন আজকে বলে হুজুররা যদি ক্ষমতা আসে তাহলে তারা কি ক্ষমতা চালাতে পারবে শত শত বছরের ইতিহাস দেখুন মুসলমানেরা এই কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে বরং ইসলাম দ্বীপ কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় রাষ্ট্রপতিও যদি অন্যায় করে তাহলেও তাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে কিন্তু আজকে ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা না করার কারণেই আজকে দেখা যায় অপরাধীরা ঘুষের টাকার বিনিময়ে ছাড় পেয়ে যায় আমার ভাইরাম কাজী সাহেব ঘোষণা করে দিল যদিও এই লোহা বর্মটির মালিক হজরতে আলী নিজে মালিক হওয়া সত্ত্বেও এই লোহা বর্মটি তিনি সাক্ষীর অভাবে তিনি নিজে পান নাই ওই ইহুদি মালিক হয়ে গেল সাক্ষীর অভাবে যখন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার নিজের লোহ বর্মটি নিজেও পেলেন না ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়াম হওয়ার কারণে ইহুদি যখন দেখলো ইসলামের সৌন্দর্য কেমন যেখানে একজন রাষ্ট্রপ্রধান তার জন্য পর্যন্ত ছাড় দেওয়া হয় নাই বিন্দু পরিমাণ এত সৌন্দর্য যে ইসলামের ভিতরে এই ইসলাম থেকে আমি কেন দূরে সরে থাকব এই এদ্রিশাকে সাথে সাথে ওই ইহুদি অবস্থিত নগত কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ সুবহান ইহুদি বলতে আরম্ভ করল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুলু আমার ভাইরা ইহুদি কালিমা পরে মুসলমান হয়ে গেল আর ডাক দিয়া বললেন আপনি এই লোহা বর্মটির মালিক এই লোহা মর্মটির মালিক মূলত আমি না কিন্তু ইসলামের এত সুন্দর শাসন ব্যবস্থা এটা দেখে আমি আর ঠিক থাকতে পারি না মুসলমান হয়ে গেছি এই নেন আপনার লোহা বর মাপনি ফিরত নিয়ে নে হজরত আলী রাজি আল্লাহ ডাক দিয়া বলেন না এই লোহা বর্মটি আর ফিরত দেওয়ার প্রয়োজন নাই এটার মালিক এখন তুমি তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছ এই লোহা বর্মটি তোমার কাছে থা ইসলামের বিনিময়ে আমি তোমাকে সব কিছু দিয়ে দিতে রাজি আছি আমার ভাইরা বন্ধুরা এখন দেখুন একটা ইনসাফ ভিত্তিক নেই বিচার ব্যবস্থা করার কারণে কতজন ব্যক্তি উপকৃত হলো আমিরুল মমিনিন তিনি সততা প্রমাণিত হলেন তিনি একজন ইহুদির পক্ষে রায় দেওয়ার কারণে ইহুদির পক্ষে কালিমা নসিব হয়ে গেল আর হজরত আলী রাজিয়াল হজরতে আলী রাজি আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার পেলেন হজরতে আলী রাজি আল্লাহ দেখলেন যদিও তিনি রাষ্ট্রের প্রধান ইসলামের সৌন্দর্যের কারণে এ রাষ্ট্রের ভিতরে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কাকে বলা হয় সেখানে একজন সাধারণ মানুষ থেকে উপর পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হয় না